আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজকে আমি তোমাদের নিয়ে আজকে অত্যন্ত সুন্দর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং আমাদের জীবনে অত্যন্ত মূল্যবান একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা আচ্ছা তোমরা বলো তো, আমাদের জীবনে তোমাদের জীবনে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কে, সবচেয়ে ঘনিষ্ঠ জন, সবচেয়ে সুখে দুঃখে এবং আনন্দে সবসময় যিনি আমাদের সাহচর্য দেন, আমাদেরকে আগলে রাখেন, এইরকম সবচেয়ে আপন মানুষ, সবচেয়ে নিকটের মানুষ, সবচেয়ে আত্মার আত্মীয় এই ব্যক্তিটি কে হতে পারে? অবশ্যই তোমরা এতক্ষণ বুঝে পেরেছ, তিনি অবশ্যই আমাদের পিতামাতা। পিতামাতা ছাড়া আমাদের আত্মার আত্মীয়, আমাদের সবচেয়ে আপন জন, সবচেয়ে ঘনিষ্ঠ জন, সবচেয়ে নিকটের জন, যিনি সুখে দুঃখে সর্বসময় যিনি আমাদের সঙ্গ দিয়ে থাকেন, আমাদের পাশে থাকেন, তিনি হচ্ছেন পিতামাতা। তো বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের অধ্যায় চারের পাঠ তিন পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, এই সুন্দর পৃথিবীতে আমাদের আসার একমাত্র মাধ্যম হচ্ছে পিতামাতা। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা পৃথিবীতে পদার্পণ যাদের মাধ্যমে হয়েছে তিনি হচ্ছেন পিতামাতা। সুতরাং আমাদের জীবনে তাদের যে অবদান সেটাকে আসলে খাটো করে দেখার কোনো অবকাশ নেই। জন্মের সময় আমরা ছিলাম অসহায় এবং এই অসহায় অবস্থায় পিতামাতা আমাদেরকে সর্বতোভাবে তারা আমাদেরকে আগলিয়ে রেখেছেন এবং আমরা নিজেদের প্রয়োজনের কথা আমরা মুখ দিয়ে বলতে পারতাম না। এই বাবা মা আমাদেরকে আমাদের ইশারা ইঙ্গিতে এবং কোনোরকম চাওয়া পাওয়ার যে কোনো মুহূর্তে তারা বুঝে নিতেন যে আমরা কী চাই, আমাদের কী প্রয়োজন, সেটা পিতামাতা তারা উপলব্ধি করেছেন এবং সেই মোতাবেক তারা আমাদের প্রতি দায়িত্ব পালন করেছেন। সুতরাং পিতামাতার বুক ভরা স্নেহ মমতা দিয়ে তারা আমাদেরকে লালন পালন করেছে এবং অসুখে বিসুখে দিন রাত কষ্ট করে আমাদের সেবা যত্ন তারা করেছেন, সুশিক্ষার ব্যবস্থা করেছেন। পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পিতামাতা। সুতরাং পিতামাতার চেয়ে আপনজন আর পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং এরূপ কল্যাণকামী পিতামাতার প্রতি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে। তো বন্ধুরা, এখন আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে পিতামাতার প্রতি আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবে। আজকে আমরা দেখতে পাই যে পৃথিবীতে অনেক এরকম হৃদয়বিদারক ঘটনা আছে, যে পিতামাতা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন সেই পিতামাতার মাতার প্রতি ছেলে সন্তান কত নির্দয় এবং কত নিষ্ঠুর হতে পারে, যার বাস্তব প্রমাণ আমরা আজকে দেখতে পাই যে বর্তমানে যে বৃদ্ধাশ্রম আছে, দেখা যাচ্ছে যে বাবা মা দুইজন বৃদ্ধ হয়ে গেছে, তারা এখন ছেলে পেলের প্রতি এবং তারা নাতি নাতনির প্রতি তারা অত্যন্ত স্নেহশীল, তারা সেখানে থাকবে আর সেখানে কী করলো, ছেলে এই বাবা মার প্রতি বিতৃষ্ণা হয়ে তাদের প্রতি রুষ্ট হয়ে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর চেয়ে অমানবিক, এর চেয়ে করুণ পরিণতি, এর চেয়ে করুণ আর কী হতে পারে, যে বাবা মা ছোটোবেলায় আমাকে তাদের কোলের ভিতরে আমরা মলত্যাগ করে দিয়েছি, তারপরও তারা আমাকে ছুঁড়ে ফেলেনি, তারা আমাকে সেই পোশাক পাল্টিয়ে আবার সুন্দর ভালো পোশাক পরে তারা আমাকে আবার কোলে তুলে নিয়েছে, বিছানায় প্রস্রাব করে দিয়েছে, আবার সেই বিছানা আবার পাল্টিয়ে তারা শীতের কালে সেই আবার শুকনো বিছানা দিয়ে তারা আমাকে তুলে আগলে রেখেছে। আর সেই পিতামাতার কাছে আমরা কী অবস্থা আমরা বৃদ্ধাশ্রম রেখে আসছি, এর চেয়ে করুণ, এর চেয়ে মানবেতর, এর চেয়ে মানে প্যাথেটিক হৃদয়বিদারক দৃশ্য দিকেই হতে পারে না। সুতরাং আজকে আমাদের জানতেই হবে যে পিতামাতার প্রতি আল্লাহ তাআলা কী নির্দেশ রয়েছে আর আমরা কোথায় আছি, আমাদের প্রতি কী আমাদের জবাবদিহি করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মজিদে সূরাতুল বনি ইসরাঈলের আয়াত নম্বর 23 আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এই আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কি, যে
তোমরা তাকে ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করা যাবে না, তিনি এক একক, তার সমতুল্য আর কেউ নেই, তার সঙ্গে শরীক করার কোনো প্রশ্নই আসে না, তিনি এককভাবে সকল ক্রেডিট নেওয়ার অধিকারী, সকল প্রশংসা অধিকারী, তিনি একমাত্র তিনি, তার সাথে আর কাউকে অধিকার করা যাবে না। এরপর পরই আল্লাহ তাআলা বলেছেন কি, পিতা মাতার সাথে সদ ব্যবহার, পিতা মাতার সাথে সদ ব্যবহার, যেটা সদাচরণ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এর সঙ্গে আমরা যদি আরও এগিয়ে যাই তাহলে আমরা আরও দেখতে পাই যে পিতা মাতা যখন বৃদ্ধ হবে তখন তাদের প্রতি আমাদের সেবা যত্ন এবং তাদের প্রতি আমাদের করুণার বাহ কীভাবে এগিয়ে দিতে হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে কি বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা অর্থ, যদি পিতামাতার একজন অথবা উভয় তোমার নিকট বার্ধক্যে উপনীত হয় তবে তাদের প্রতি তুমি বিরক্তিসূচক শব্দ উহ উচ্চারণ করো এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বলো। সূরা বনী ইসরাইল আয়াত 23। সুতরাং এই আয়াতের ভিতরে পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় পরিণত হবে তখন তাদের প্রতি আমাদের কি আচরণ, তাদের সাথে আমাদের কি কিরকম ব্যবহার করতে হবে আল্লাহ এখানে অত্যন্ত সুস্পষ্ট হয়ে বলে দিয়েছে। তো এখানে বলা হচ্ছে যে তাদেরকে ধমক দেবে না এবং মনে কষ্ট দেবে না, যখন তারা বৃদ্ধ অবস্থায় উপনীত হবে তখন তাদেরকে ধমক দেওয়া যাবে না। বৃদ্ধ অবস্থায় মানুষ অনেক সময় দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো সব কিছু স্মরণ রাখতে পারে না, এক জিনিস সে বারবার সে আমার কাছে চাচ্ছে, আবার দেখা যাচ্ছে একটা জিনিস দিয়ে আসছে সে আবার আমাকে সেটা চাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে তার পোশাকটা অপবিত্র হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে যে কোনো কারণে একটা কথা সে বারবার আওড়াচ্ছে। এইরকম অবস্থায় আমরা তাদেরকে আল্লাহ বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফ উফ শব্দ করা যাবে না, যে বিরক্তি হয়ে তাদের প্রতি বিরক্ত হয়ে তাদের এক কথা বারবার বলা, এক কথাকে বারবার উচ্চারণ করার কারণে বিরক্ত হয়ে তাদের প্রতি উফ শব্দ উচ্চারণ করা তারা নিষেধ করে দিয়েছে, স্পষ্ট নিষেধ করে দিয়েছে, কোনো রকম উফ শব্দ উচ্চারণ করা যাবে না। ওয়ালায়াতান হারহুমা তাদেরকে ধমক দেওয়া যাবে না, কোনো কথা যদি তারা দুইবার বলে ফেলে বা সেটাকে যদি বারবার উচ্চারণ করে অথবা যদি এমন কোনো জিনিস বলে ফেলে যেটা আমার জন্য এখন কষ্টকর, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না। অকুল্লাহমা কওয়ালেন করিম, এবং তার সঙ্গে নরম বিনীত হয়ে কথা হবে, বিনয়ের বাহু তার কাছে অবনত করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তাদেরকে ধমক দেবে না এবং তাদের সাথে খারাপ আচরণ করবে না এবং তাদের সাথে উচ্চ উত্তম এবং সম্মানজনক আচরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছেন যে তারা বৃদ্ধ অবস্থায় পরিণত হলে তাদের সঙ্গে আমাদের আচরণটা কীরকম হতে হবে, অত্যন্ত সুন্দর করে আল্লাহ তাআলা সেখানে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দোয়া করার জন্য, পিতামাতা যখন আমাদের থেকে চলে যাবে অথবা তারা যখন বৃদ্ধ অবস্থায় পরিণত হবে এই অবস্থায় তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব, সেই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ কত বড় দয়া হবেন আমাদের প্রতি, যে এই দোয়াটা পড়লে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবে, পিতামাতার জন্য আল্লাহ দোয়া করতে বলেছেন। কি দোয়া বলছেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতামাতার প্রতি তেমনি সদয় হও যেমনি ভাবে তারা আমাকে শৈশবে আদর যত্নে লালন পালন করেছে। সূরা বনী ইসরাইল 24 নম্বর আয়াত। এই 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর ভাষায় আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকল ছেলে সন্তানের এটা আমাদের জানা উচিত যে পিতামাতা যখন মারা যাবে অথবা পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হবে তখন তাদের প্রতি আমরা কী দোয়া করব। সেই দোয়াটা বলা হচ্ছে যে রব্বির হামহুমা, হে আল্লাহ তুমি পিতামাতা উভয়ের প্রতি অনুগ্রহ করো, তাদের প্রতি দয়া করো, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় আমাদেরকে শৈশবকালে শিশুকালে তারা যখন আমাদেরকে লালন পালন করেছে স্নেহ মমতা দিয়ে আদর দিয়ে যত্ন দিয়ে, তোমরা তাদের প্রতি সেরকম দয়া করো। এই জন্য পিতামাতার জন্য দোয়া করতে হবে, তারা জীবিত অবস্থায় আমরা তাদের জন্য দোয়া করবো এই এই দোয়া এই আয়ের দ্বারা, আবার তারা যদি মৃত্যুবরণ করে তখন তাদের জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্পর্কে সামনে আরও কথা বলেছেন, পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পালন করা সন্তানের উপর কর্তব্য। আজকে দেখা যাচ্ছে যে সন্তান যখন বিবাহ করে তখন তারা সেই স্ত্রীর প্রতি বেশি মমতা দেখাতে গিয়ে তখন আর বাবা মাকে তারা ভালো দেখতে পারে না, তাদের প্রতি ভালো আচরণ করে না, তাদের ব্যয় নির্বাহের জন্য তারা কার্পণ্য করে, হ্যাঁ তাদের খোঁজ খবর রাখে না। এই জন্য আল্লাহ তাআলা প্রসঙ্গে বলেছেন সূরাতুল বাকারা 259 নম্বর আয়াতে,
قل ما أنفقتم من خير فللوالدين والأقربين بلون تم راجي شمپد بأي کرو تا تم آجر پتا ماتا ايبون نکوٹا تيو دي جنو بأي کرو جي شمپد سيلي پلے را بأي کرو شیٹا پتا ماتا ايبون نکوٹا تيو دي جنو بأي کرو এরাই প্রথম হকদার, একদম আমার ঘনিষ্ঠ জন হচ্ছে পিতা এবং মাতা। সুতরাং আমার সম্পদে প্রথম হকদার হচ্ছে পিতা মাতা, তাদের জন্য আমি সম্পদ ব্যয় করব এবং তারপরে আমার নিকট আত্মীয় স্বজন ভাই বেড়াদার এবং যারা আছে নানা নানি এর জন্য আমাদের ব্যয় করতে হবে। সুতরাং পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করা এবং সুন্দর ব্যবহার করা আমাদের অবধারিত কর্তব্য। এ প্রসঙ্গে মানুষ ইসলামের বাণী কালোত্তীর্ণ একটা বাণী, যেটা আমরা সবাই বলতে গেলে আমরা সবাই জানি এটা, যে আল্লাহর নবীর বাণী الجنه تحت اقدام الامهات মায়ের পদতলে সন্তানের বেহেশত কত বড়, যে মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুতরাং আমাদের যদি বেহেশতে যেতে হয় তাহলে অবশ্যই বাবা মায়ের তাদের সন্তুষ্টি এবং তাদের ভালোবাসা এবং তাদের করুণার দৃষ্টি কিন্তু আমার প্রতি লাগবে, তা না হলে আল্লাহ কিন্তু বেহেশত দিবেন না। সুতরাং আমাদের বেহেশত অর্জন করতে হলে পিতা মাতার প্রতি আমাদের সদয় ব্যবহার করতে হবে। মানুষ ইসলাম আরো বলেছেন যে পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, তিরমিজি শরীফ। সুতরাং পিতা মাতার সাথেও আমাদের ভালো ব্যবহার করতে হবে, পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারণ পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতার অসন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আমরা যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করি তাহলে আমাকে অবশ্যই আমাদের পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে, মায়ের সাথে তো অবশ্যই পাশাপাশি পিতার সাথেও ভালো ব্যবহার করতে হবে, তা না হলে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো না। পিতা মাতার প্রতি যথাযথভাবে দায়িত্ব পালন করলে দুনিয়া এবং আখেরাতে আমরা সফলতা আমরা লাভ করতে পারবো, আল্লাহ তাআলা সন্তুষ্টি আমরা লাভ করতে পারবো। পিতা মাতা আমাদের জন্য আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ যত নিয়ামত দুনিয়াতে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পিতা মাতা। আমরা তাদের সাথে সৎ ব্যবহার করবো এবং তাদের সাথে আমরা অবাধ্য হব না, তাদের কথা আমরা মেনে চলবো এবং তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে তাদের জন্য দোয়া করার তৌফিক দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে, তোমরা দেখতে পাচ্ছো যে বোর্ডে আমরা বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজ, পিতা মাতার আদেশ নিষেধ পালন করা কি, 2 নম্বর, পিতা মাতা বৃদ্ধ হলে তাদের সাথে কিরূপ আচরণ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একদম এই বাড়ির কাজগুলো সুন্দর করে তোমরা বাসায় বসে করবে, যে পিতা মাতার আদেশ নিষেধ পালন করা কি এটা তোমাদের বইতে আছে, আর পিতা মাতা বৃদ্ধ হলে তাদের সাথে কিরূপ আচরণ করবে সুন্দর করে তোমরা বাসায় লিখবে এবং এগুলো আমাদের পরে আমাদেরকে দেখাবে। তো আমরা আজকে সর্বশেষ যে কথা, মায়ের পদতলে সন্তানের বেহেশত, এই কথা দিয়ে আমরা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করুন এবং আমরা যেন ভালো ব্যবহার করে আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।